সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে আরেকটি নিউজ নিয়ে। তো আজকের নিউজটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য আরও সুখবর। তো কী সুখবর বিস্তারিত থাকছে আমার এই ভিডিও জুড়ে, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, আশা করি বিস্তারিত জানতে পারবেন। আর এই নিউজটি প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় সংবাদ প্ল্যাটফর্ম সময় সংবাদ নিউজ। সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের এবার উপবৃত্তি দেওয়ার পাশাপাশি টিউশন ফি দেবে সরকার। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 18 মার্চ থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে গত মঙ্গলবার 8 মার্চ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে আবেদন চাওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সাধারণ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড আওতাধীন দেশের সমগ্র এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে দেশের সমগ্র এলাকার মেট্রোপলিটন শহর ও জেলা সদরের পৌর এলাকাসহ শিক্ষা প্রতিষ্ঠান সম্মানিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত করার জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো কীভাবে আবেদন করবেন? এক নম্বর, সম্মানিত উপবৃত্তি কর্মসূচি আওতাভুক্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হলে শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি বা স্বীকৃতি থাকতে হবে। সরকারি বেসরকারি এমপিও বা নন এমপিও উভয় ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই আবেদন করতে পারবে। দুই নম্বর, সম্মানিত উপবৃত্তি কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডির অনুমোদনের রেজুলেশন, শিক্ষা বোর্ড কর্তৃক অনুমতি বা স্বীকৃতিপত্রের সত্যায়িত ফটোকপি এবং সহযোগিতা চুক্তিপত্র অক্ষরপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান প্রদান উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালক বরাবর আগামী 18 মার্চের মধ্যে আবেদন করবেন। ম্যানেজিং কমিটি গভর্নিং বডি না থাকলে সহযোগিতা চুক্তিপত্রে সভাপতির স্বাক্ষরের স্থলে এবং উপবৃত্তির অন্যান্য কাগজপত্রে প্রযোজ্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার স্বাক্ষর করবেন। সহযোগিতা চুক্তিপত্রের নমুনা কপি উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরি অথবা মাউসি এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। ইতিপূর্বে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা মেট্রোপলিটন এলাকার মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ দশম শিক্ষা প্রতিষ্ঠানের কোনো উপবৃত্তি প্রকল্প কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল না। বর্তমানে উক্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত হতে পারবে। দেশের তিনটি পার্বত্য জেলা ব্যতীত অন্য 61 জেলায় সদরের পৌরসভা এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সম্মানিত উপবৃত্তি কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল না। বর্তমানে সকল জেলা সদরের পৌরসভা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সম্মানিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ইতিপূর্বে কোনো উপবৃত্তি প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল সেসব প্রতিষ্ঠানকে নতুনভাবে এ কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করার প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত প্রতিষ্ঠানসমূহ ইউজার আইডি এবং পাসওয়ার্ড গ্রহণের জন্য তাদের তালিকা স্কিম পরিচালক বরাবর প্রেরণ করবেন। ইতিপূর্বে যেসব উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প এর অন্তর্ভুক্ত ছিল সেসব প্রতিষ্ঠানে নতুনভাবে আবেদনের প্রয়োজন নেই। সম্মানিত উপবৃত্তি কর্মসূচির স্কিম ডকুমেন্টের কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বা শাখা কর্মসূচির আওতাভুক্ত করার উল্লেখ না থাকায় উক্ত প্রকারের শিক্ষার্থীরা এ উপবৃত্তির কর্মসূচির আওতায় উপবৃত্তি পাবে না। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ব্যবসায় ব্যবস্থাপনা বিএম শাখায় পাঠদানকৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার লক্ষ্যে স্কিম ডকুমেন্ট সংশোধনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবে পূরণ হয়েছে। উক্ত প্রস্তাব অনুমোদন হলে বিএম শাখা শিক্ষার্থীদের উপভুক্তি কর্মসূচি অন্তর্ভুক্ত করা হবে। তো এই ছিল আজকের নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।